আবার পুজো মণ্ডপে বাজবে পুজো নতুন গান, সেই ফেলে আসা হেমন্ত মান্না শ্যামল কিশোর যুগ পেরিয়ে অমিত শানু নচিকেতা অঞ্জন শান বাবুল হয়ে এখন পুজোর নতুন গান প্রকাশ পেলেও পুজো মণ্ডপে সে গান আর বাজতে শোনা যায় না। চারিদিকে থিমের পুজো, তাই থিম হিসাবেই সুরে সুরে আবহ নির্মাণ করা হয়। নতুন বাংলা গান সেখানে অচল, রেডিও তো তেমন চললেই নতুন বাংলা আধুনিক গান বাজানোর, তাই শিল্পী গান করেন নিজের গরজেই, শোনার তেমন সুযোগ নেই, মাধ্যমও নেই। এবার ড্যাফোডিল ইনকর্পোরেট নিয়ে আসছে বিভিন্ন সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য এবং ঝুমকি সেনের পুজোর নতুন গান, যা আবার শোনা যাবে শহরের 20টি বড় পুজো মণ্ডপে। এবার পুজোর নতুন গান বাজবে বিভিন্ন পুজো মণ্ডপে, যেমন নলিন সরকার স্ট্রিট, নবীন সংঘ, হাতিবাগান সার্বজনীন, নর্থিধারা, যাদবপুর, শ্যামপল্লী, এরকম প্রায় 20টি মণ্ডপে বাজবে এই নতুন গান। বাংলা গানে স্বর্ণযুগ না ফিরলেও এই উদ্যোগ স্মৃতি মিত্র করে তোলে তা বলাই বাহুল্য। শিল্পী ঝুমকি সেন বলেন, খুব ভালো লাগছে আবার নতুন বাংলা আধুনিক গান পুজো মণ্ডপে বাজবে শুনে, থিমের পুজো চক্করে সব হারিয়ে যাচ্ছিল। মনোময় ভট্টাচার্য বলেন, মাইকে দূরে থেকেও গান ভেসে আসতো, সত্যি সেই দিনগুলো খুব মিস করি। পাড়ায় পাড়ায় পুজোর জলসা, বিজয় সম্মেলনী সব মিলিয়ে সেই দিনগুলো পুজোর আবহকে আরো জীবন্ত করে তোলে। ভালো লাগছে জেনে আবার মাইকে বাংলা নতুন আধুনিক গান শুনতে পাওয়া যাবে। কল্যাণ সেন বার জানালেন, আমিও বাকিদের মতোই খবরটা পেয়ে বেশ খুশি, মানুষ নতুন বাংলা গান শুনুক এটাই একমাত্র কামনা। এই শিল্পকে বাঁচাতে গেলে আমাদেরই উদ্যোগী হতে হবে, সেক্ষেত্রে ড্যাফোডিলের রুদ্র সেনের এই পরিকল্পনা এবং উদ্যোগ সাধুবাদ প্রাপ্য। পুজোর নতুন যে গান দুটো প্রকাশ পেল, তুমি কিছু স্বপ্ন দেখো ঝুমকি সেন, চঞ্চল হল মোর, মনোয় ভট্টাচার্য এবং ঝুমকি সেন দুটো গান লিখেছেন শুভ দাশগুপ্ত এবং সঙ্গীত পরিচালনা করেছেন কল্যাণ সেন বরাট। গান দুটি ডিজিটালি মুক্তি পেল এদিন। কল্যাণ সেন বরাটের এবং শুভ গানটি গিয়ে আমার ভালো লেগেছে, আজকের অফিসিয়াল রিলিজ, আমার থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। পুজো মানে আমাদের বাঙালিদের নতুন গান, আর আর পুজো মানে আমাদের বাঙালিদের খাওয়া দাওয়া আনন্দ হয়ে তারই মধ্যে গত বছর যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা খুবই পরিস্থিতির মধ্যে আছি, তারই মধ্যে কিছুটা আনন্দ পাওয়া, গত বছর গান কল্যাণ দা সুরে নতুন কথা, তো এবারে নতুন আমরা এ আছি। মনোময় আমার সাথে একটি গান ডুয়েট গেয়েছি, আর একটা আমি সিঙ্গেল গেয়েছি, তো গানটা প্রচন্ড ভাবে চাই যে সবাই শুনুক, আরো অনেককে শোনাক, তাতে আমারও ভালো লাগবে, সবাই শুনুক, আর পুজোতে সবাই আনন্দ করুক, হৈ হৈ করুক, এটাই চাই। আবার তুমি কিছু স্বপ্ন দেখো, আমি কিছু স্বপ্ন আঁকি, দূরে উই মিখ জমেছি, চলো আজ মিখে ডাকি। না, প্রথমে গান শুনে মুগ্ধ হয়েছিলাম, ওনাকে আজ গায়িকা হিসেবেই দেখেছিলাম, পরে সেটা অন দ্য কোর্স অফ দ্য টাইম তিনি আমার গৃহিণী হয়েছেন, কিন্তু গানটা উনি মেইন, এবং আমি চাই যে ও যে গানটা ভালো হয় সেটা আরও ছড়িয়ে পড়ে, এটা আমার প্রচেষ্টা চলছে এখন। আর পুজোর গানতে বেলা থেকে দেখি যে নতুন জামা, নতুন সাথে সদিয়া পত্রিকা এবং নতুন গান, তো ওই গানটাকে বাঙালি হিসাবে বজায় রাখার চেষ্টা করছি। প্রথম কথা হলো যে পুজোয় বাংলা গান হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা, প্রথম পাওয়া আমাদের, কারণ ছোটবেলা থেকে তো এইগুলো দেখেই মানুষ হয়েছি, যে পুজোর সময় কী গান বেরোবে, কার সুরে, কার কথায় হেমন্ত মুখার্জি গাইছে, কার কথায় মান্না দে গায়, এইসবগুলো আমাদের ছোটবেলার থেকে আমাদের ভেতরে রয়েছে। তা এবারে বিশেষ করে এই পরিস্থিতিতে রুদ্র ঝুমকি যে উদ্যোগ নিল, এটা ধন্যবাদ জানাতেই হয়, এবং খুব মানসিক চাপের মধ্যে থেকে ঝুমকি কাজটা করেছে। জাস্ট তার কদিন আগে মাতৃবিয়োগ হয়েছিল, সেই অবস্থায় দাঁড়িয়ে ও যেভাবে গান গিয়েছে, যেভাবে মানে কি বলবো, আমি বলবো আমার কথা শুনেছে, সেটা কিন্তু আমার মনে থাকবে এইটুকু বলতে পারি, এবং সত্যি ভালো গান হয়েছে। এটা পুজোর পুজোর গানের যেমন একটা আমেজ থাকে না, দুটো গানের আমরা আগে যেমন দুটো পিঠে দুটো গান থাকতো দুরকম, এক্ষেত্রে সেই ব্যাপারটা হয়েছে। আমি চাইবো যে মানুষের কাছে পৌঁছক, ঝুমকির সঙ্গে মনোময় যে গানটা ডুয়েট গিয়েছে সে গানটি তো সত্যি অসাধারণ গান হয়েছে, মানে আমাদের পুরনো সময়কার গানের মতো। তা একটু সবাইকেই বলবো, চ্যানেল টেনের একটা পরিবেশে আমরা উপস্থিত হয়েছি, আর এই পরিবেশটা কিরকম যেন একটা পুজো পুজো ভাব এনে দিচ্ছে মনেতে, সুর ভরা, ছন্দ ভরা একটা অনবদ্য পরিবেশ। এবং আজকে যে অনুষ্ঠানের উপলক্ষ সে আমরা সবাই জেনে ফেলেছি, ঝুমকি বোনের অসাধারণ একটি একক গান, এবং তার সঙ্গে মনোময় ভাই এবং ঝুমকি বোনের দ্বৈত কণ্ঠে একটি গান। আমরা একটু আগেই শুনলাম, দুটি গান দেখলাম, সত্যিকার বলছি অনবদ্য, এবং আমরা হয়ে গেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।